রাস্তা সংস্কার নামে এ যেন মহা ডাকাতি। রাতের আধারে জমাট বাঁধা পিচে করা হচ্ছে রাস্তা ঢালাই। মাত্র 1.5 কিলোমিটার রাস্তার সংস্কারে 1.25 কোটি টাকার বেশি বরাদ্দ দেওয়া হলেও কাজের কাজ কিছুই হয়নি। এলাকাবাসীরা বলছেন, রাতের আধারে সস্তা পিচ নিয়ে এসে কোনো রকমে ফেলে দেওয়া হয়েছে, যে কোনো সময় উঠে যেতে পারে বলেও অভিযোগ তাদের। ছোট্ট একটি রাস্তাতে এমন মহা দুর্নীতি দেখে হতাশ তারা। ফরহাদ হোসেনের প্রতিবেদন, জানাছেন সুরুজ আহমেদ। মাত্র 1.5 কিলোমিটার রাস্তা সংস্কারে বরাদ্দ দেওয়া হয় 63 লাখ টাকা, কিন্তু কাজের মানের সঙ্গে বরাদ্দের টাকার কোনো মিল খুঁজে পাচ্ছেন না স্থানীয়রা। এ টাকায় ছোট্ট এই সড়কটি ভালো মানের হওয়ার কথা, কিন্তু ভালো মান তো দূরের কথা, রাস্তাটি কদিন টিকে তা নিয়েই সংশয় এলাকাবাসীর। জীবনকে উপভোগ করার সব আয়োজনকে একটি নিশ্চিন্ত কমিউনিটি লিভিং নিশ্চিত করছে রূপায়ণ সিটি উত্তরা। খালি খোয়া ছাড়া এতে কোনো পিসই নেই, পিস মোটে ঢেকি না বড় খোয়া। এসে আগে রাস্তা অনেক ভালো ছিল, এই রাস্তায় যদি এইভাবে করে তো কদিন থাকবে? 5 বছরও তো যাবে না। তারপরে তোমার এই যে রাস্তায় আগে যা বড়ো ছিল তাছাড়া তো আরও একটু ছোটোই গেছে। যাওয়ার পরে যদি রাস্তা এরকম ধরনের হয়, তো এই রাস্তায় মানুষ চলাচল করে, এই রাস্তায় অতিরিক্ত গাড়ির চাপ। 18 মাইল থেকে 11টার সময় গাড়ি লোড দিয়েছে সকাল, আর সেই পিস দিতে রাত 12টার সময়। এগুলো সব দোল আসলে এরকম বড় চাপ মতো, তাই এই গেল। রাস্তার কাজে ব্যাপক এই অনিয়মের চিত্র দেখা গেছে খুলনার কয়রা উপজেলায়। 2023-24 অর্থ বছরে গ্রামীণ সড়ক মেরামত ও সংরক্ষণ প্রকল্পের আওতায় উপজেলার সদর ইউনিয়নের কয়রা গ্রামের কালীপদ মোড় থেকে জিয়াদের মোড় পর্যন্ত মাত্র 1.5 কিলোমিটার রাস্তা সংস্কারে এই বেহাল দশা। আর এমন নিম্নমানের কাজ করছে ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স মা এন্টারপ্রাইজ। এভাবেই 80% কাজ শেষও হয়ে গেছে, তবুও নীরব কর্তৃপক্ষ। জানা গেছে রাস্তায় পড়ে থাকা ধুলো ময়লা পরিষ্কার না করেই জমাট বাঁধা মিশ্রণ ব্যবহার সহ নামমাত্র পিচ দিয়ে কার্পেটিং করা হচ্ছে। এছাড়া রোলার দিয়ে ফিনিশিংও দেওয়া হয়নি তেমন একটা। নিম্নমানের সামগ্রী ব্যবহার, বিটুমিনের পরিমাণ কম দেওয়া সহ নানা অভিযোগে ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয়রা। তারা বলছে যে এই 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 যা দিচ্ছি এই এর উপরে আর কিছু হবে, আর বলতে যা লোকসান হচ্ছে আমাদের। ওই গেলেই একটা দু জায়গায় জায়গায় পুড়িয়ে জায়গায় জায়গায় পড়ে নিতে কালকের বর্ষায় সব ধুয়ে গেছে, তাতে তো আর কিছু দেখে না। খাতার ড্রেস কানে পিস, তাই ওই পিস ওই গাড়িতে গুঁড়ো কুড়িয়েছে, কুড়িয়েছে তারই দেবরে ওই আস্তে আস্তে অল্প অল্প খাওয়া দে ওই আবার এখন পিস জ্বালাই। কাজ দেখভাল করা ঠিকাদারি প্রতিষ্ঠানের তত্ত্বাবধায়ক তৌহিদ হাসান জানান, যথাযথ নিয়ম অনুযায়ী কাজ করা হচ্ছে, তবে পিচের মিশ্রণ জমাট বাঁধার কথা স্বীকার করলেও তা ব্যবহার উপযোগী বলে দাবি করেন তিনি। গতকাল যে বৃষ্টি হয়েছিল, বৃষ্টির কারণে আমাদের 3-4 ঘন্টা কাজ বন্ধ ছিল আর কি, তো এই জন্য রাত হয়ে গেছিল। পরে আপনার একটা গাড়ির কিছু মাল ছিল অবশিষ্ট, সেই মালটা পরে আর কি কাজ করা হয়েছিল, সেই মালটা চালানো হয়েছিল। তো যেগুলো আপনার শক্ত হয়ে গেছিল সেগুলো আবার আমরা ব্যাক করে দিচ্ছি। আর উপজেলা প্রকৌশলী মোহাম্মদ দারুল হুদা জানান, শনিবার প্রচুর বৃষ্টি হওয়ায় কাজ 3-4 ঘন্টা বন্ধ ছিল। এ সময় কিছু পিচ জমাট বেঁধে যায়, তবে ঠিকাদারি প্রতিষ্ঠানের মতো তিনিও দাবি করেন সেগুলো কার্পেটিং এ ব্যবহার করা হয়নি। কালকে তো জানেন অনেক বৃষ্টি হয়েছে, কালকে বৃষ্টির কারণে তো এটা এটা আমাদের ডিলে হয়েছে, নাহলে তো এই মাল তো সাথে সাথে লেয়িং হয়ে যায়। এটা সবার বোঝা উচিত, একটা মানে খালি অভিযোগ দিলেই তো হয় না। ইমার্জেন্সি সিচুয়েশন, প্রাকৃতিক দুর্যোগ, এটা কারো হাতে আছে আমাদের বলেন? এটা তো এখন এলাকাবাসীও হাতে নাই, আমারও হাতে নাই, ঠিকাদারের হাতে নাই, কারোর হাতে নাই। কেউ যদি বৃষ্টির জন্য যদি আমরা 3-4 ঘন্টা কাজ করতে না পারি, এরপরে তো আমার রাত্রেবেলা একটা চলে গেছে। এর মধ্যে যদি বৃষ্টি না আসতো আমরা তো এই কাজ শেষ হয়ে যাবে 5-6 বছরের মধ্যে। স্থানীয়রা বলছেন বরাদ্দ হয় প্রচুর টাকা, কিন্তু সেই টাকার কাজ দেখা যায় না। 63 লাখ টাকার রাস্তার কাজ দেখে হতাশ তারা। বিষয়টি কর্তৃপক্ষকে দেখার অনুরোধ জানিয়েছেন স্থানীয়রা। সুরুজ আহমেদ, কালবেলা।